وخلقناكم أزواجا. আমি রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়া আমি তৈরি করেছি, যার সাথে যার মহব্বত তার সাথে তার বিয়ে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা বলেন আল্লাহ। খবিস খবিসের সাথে আত্মীয়তা করবেন, ভালো মানুষ ভালো মানুষের সাথে আত্মীয়তা করবেন, গাজাঘুর গাজাঘুরের সাথে আত্মীয়তা করবেন, মদখুর মদখুরের সাথে আত্মীয়তা করবেন, জিনাখুর জিনাখুরের সাথে আত্মীয়তা করবেন, আর পবিত্র ব্যক্তির সাথে আত্মীয়তা করবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহু আকবার। আত্মীয়তা করো উনিশে বিশে আঠারো বিশে দশে বিশে করিও, দশে বিশে করো, কাজ সমান না থাকে তাহলে এই আত্মীয়তা টিকবে। কি বলবো, কোন দিকে যাব, কোন দিকে আলোচনা করব, এক একটা বিষয় মহা সমুদ্রের মতো। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন তোমাদের সঙ্গীদের সাথে তোমাদেরকে আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ, যার জোড়া যার সাথে মিল আছে তার সাথে তার বিবাহ বন্ধন আবদ্ধ হবে। এজন্য স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। তোমরা যেভাবে পোশাক দ্বারা লজ্জাস্থানকে তোমরা কি করো, হেফাজত করো, শরীরকে তোমরা আবৃত করো, পোশাকটা যেভাবে শরীরের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাকের মতো। আল্লাহু আকবার। এত মহা পবিত্র বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এজন্য বলছেন খলাকনাকুম আজওয়াজা। এই আয়াতটা দেখবেন যখন বিয়ে পড়ায় খুতবার মধ্যে এই আয়াতটা পড়ি, কথা বলো ঠিক কিনা, আল্লাহ একজন আরেকজনের সাথে কি করছে, সম্পর্ক পেতে দিয়েছে। যিনি দিয়েছেন এই মহাসম্পদ, যিনি দিয়েছেন তিনি হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার উপরে পৃথিবীর আর কারো ক্ষমতা নেই।